প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটি ব্লগ। এখানকার শীত যাব যাব করেও যাচ্ছে না, আর এখন হচ্ছে আমাদের বীজ থেকে চারা উত্তোলন করার সময়। আমি কিভাবে বীজ থেকে চারা তুলি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এক একজনে হয়তো বা এক একভাবে করে, বাট আমি আমার ওয়েটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কিছু কিছু বীজ আছে যেগুলি 7-8 ঘন্টা আগে বা তারও একটু বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখতে হয়। এটা হচ্ছে কুমড়ার বীজ আর এটা হচ্ছে লাউয়ের বীজ। তো আমি এটাকে প্রায় 7 থেকে 8 ঘন্টা বা তারও বেশি সময় ধরে ভিজিয়ে রেখেছি। আর কালো যেগুলি আছে এগুলি হচ্ছে লাল পুঁই শাকের বীজ। আমি দুঃখিত, একটা হচ্ছে কুমড়ার বীজ আর একটা হচ্ছে করলার বীজ। করলার বীজ আসলে আমি লাস্ট ইয়ারে 3 বার বপন করেও এটা ফেইলর হয়েছিলাম, আমি একটা গাছও তুলতে পারি নাই। আচ্ছা, এইখানে যেটা হচ্ছে যে আমার এখানে 24টা সেল আছে। এটা আমার একটা হিটিং প্যাড না আর কি, পুরা সেটটা আমি কিনছিলাম। হিটিং প্যাড আলাদা কিনতে পাওয়া যায়, বাট আমি হিটিং প্যাডটা কিনি নাই, আমি পুরা সেটটা কিনছি। তো এইখানে মনে করেন যে 24টা সেল আছে আলাদা আলাদা। এখন আমি যে মাটিটা, এই যে দেখেন, আমি যে মাটিটা পানি দিয়ে ইয়া করছি, ভিজাইছি, তো এটা একটু পানি বেশি আছে, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে দেখা যাবে যে আমি 2-3 দিনের জন্য আমার পানি দিতে হবে না। আমি অলরেডি কিছু মাটি এখানে দিয়ে দিছি, এখানে এই যে দেখেন, আর এই কটা বাকি আছে। তো এই কটার মধ্যে আমি যেটা করব, আমি সব এক ধরনের লাগাবো না, বিভিন্ন ধরনের লাগাবো এবং ওইটার মধ্যে আমি নাম লিখে দেব। কারণ অনেক সময় আছে যে কনফিউজড হয়ে যায়, কোনটা লাউয়ের গাছ, কোনটা কুমড়া গাছ, কোনটা শিমের গাছ। শুধু এইগুলি না, আমার মানে আসলে সামারে অনেক বড় প্রজেক্ট হয়। তো এই যে দেখেন, এটা হচ্ছে কিন্তু পিটমস, এটা আমি আলাদা কিনছি। পিটমসগুলি ছোট ছোট মানে রাউন্ড শেপে আসছিল, এই যে এটা, এগুলি হচ্ছে পিটমস। তো পিটমসের সাথে যেটা আমি করব, এই মাটিটা একটু মিক্সড করে দেব, কারণ এত পিটমস দেওয়া যাবে না, আমার কাছে এত নাই। আর এইখানে দেখেন আর কি কি আছে আমার, এটা আসলে আমি কখনো করি নাই এর আগে। আমার দোকানে সেলে ছিল 75% বা 90% আই থিঙ্ক, তো তখন আমি এইগুলি নিয়ে নিছি। এই যে দেখেন, সিড স্টার্টার কিট। তো এইটার মধ্যে আমি শুধু মাটি দিয়ে তারপরে আর কি সিডগুলি লাগাবো। আর হচ্ছে আর এক ধরনের আছে যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আর এক ধরনের, এটা হচ্ছে কাবার সহ আসছে। এটার দামটা একটু বেশি, আমি মনে হয় 374 দিয়ে কিনেছিলাম। আর এই যে একটা প্যাড, এই যে দেখেন, তো এটাকে আমি যেটা করব, এটার মধ্যে আমার পানি দিতে হবে। পানি দিলে এইগুলি অটোমেটিকলি ফুলে উঠবে, ফুলে উঠলে এটার মধ্যে আমি সিডগুলি দিব। তো আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে আমি এটা কিভাবে করি। তো এটাকে আমি আপাতত দিব না, আমার আরও লাউয়ের বীজই আসবে, তো ওইটা আসলে পরে তখন আমি এটাই দেব। কিছু দিছি আমি রেগুলার, যে মাটি, রেগুলার মাটি বলতে এটা শুধুমাত্র সিটের জন্য, মানে যেটা বলে বীজের জন্য। তো আর এইটা হচ্ছে আপনার স্পেশাল বীজের জন্য, আর ওই মাটিটা একটু সস্তা, অনেক সস্তা, অনেক বড় ব্যাগ, এটা দাম পড়ছে আপনার $16 করে। আর এই যে দেখেন, আমি এইটার কথা বলছিলাম, এই যে পিট মস যেগুলি, তো এটা আমি অন্য ছোট ছোট যে ইয়াগুলি আছে, সেলগুলি আছে, ওইগুলিতে আমি দিব। এগুলি এক কী হয়, পানির মধ্যে দিলে একেবারে ফুলে ওঠে। তো এগুলি শুধুমাত্র আপনার বীজের জন্য। তো এইবার আমি একটু আসলে ডিফারেন্ট ওয়েতে করতেছি, আমি যা কিছুই করি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সবচেয়ে খুশি লাগতেছে যে আমার গার্ডেনিং আবার শুরু হয়ে গেছে, যদিও আমি প্রচুর বিজি, তারপরেও কিছু করার নেই, এটা আমার শখ। এখন এটাকে আমি আমার হিটিং ট্রেতে দিয়ে দেব, দিয়ে কাবার করে দেব। চলেন দেখি এটা কিভাবে করি। তবে এটা আমি কিন্তু এর আগে করি নাই, লাস্ট ইয়ারে আমি এটা নিয়ে আসছিলাম একেবারে শেষের দিকে, এবারই আমি প্রথম করতেছি। তো চলেন আপনারাও দেখেন কিভাবে গাছগুলি ইয়া হয়। এই যে দেখেন, এইটা হচ্ছে কিন্তু ইলেকট্রনিক, এই যে, তো এইটা হচ্ছে বেজটা, বেজের উপরে এখন আমি এটা দিয়ে দেব, এই যে এখানে এটা দিয়ে দেব। এখন আমি যেটা করব, আমি এক সাইড থেকে লাগাবো, মানে একই ধরনের বীজ আমি এক সাইড থেকে লাগাবো। তবে এইটার মধ্যে যেটা করব, বেশিরভাগ আমি
লাল পুঁইশাকের বীজ দিব। এটাকে এখন কিন্তু আসলে একটা পরিমাপ আছে, যে ওই পরিমাপ মতো আর কি এটা একটু হোল করে দিতে হয়, মানে 1 ইঞ্চ। এটা ডিপেন্ড করে আমি কিসের বীজ লাগাচ্ছি, যেহেতু পুঁইশাকের বীজ লাগাচ্ছি আমি খুব বেশি ডিপ করব না, এটা আঙুল দিয়েও করা যায়, বাট আমি এটা করে দিচ্ছি আর কি এইভাবে। এখন আর আঙুল দিতে ইচ্ছে করতেছে না মাটির মধ্যে, আমি হায়েস্ট 1 ইঞ্চের মতো করতেছি। মিরাই, এই যে দেখেন আমাদের মিরাই আসছে, আমি কি করতেছি এটা দেখতেছে। মিরু মিরু, এই এখন সে, এই যে দেখেন দেখেন কি করতেছে, মানে নতুন কিছু সে দেখতেছে। এই যে বসছে, সুন্দর করে বসে পড়ছে। তো এক সাইডে আমি যেটা দেব লাল পুঁইশাকের বীজ দেব, আর এক সাইডে আমি যেটা মানে করলার বীজ ভিজাইছি আর কুমড়ার বীজ ভিজাইছি, কুমড়ার বীজ আমি আরো দিছি। তবে দুই ধরনের কুমড়া, একটা হচ্ছে যে কুমড়া ছোট কুমড়া কিন্তু পাতা বড়, আর একটা হচ্ছে বড় কুমড়া পাতা ছোট। এখন যদি শাকের জন্য খাই তাহলে ছোট কুমড়া বড় পাতা দিতে হবে। ওকে, এখন আমি এক একটা করে পুঁইশাকের বীজ এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে তারপরে একসাথে আর কি আমি সবগুলি কাবার করে দিব। মিরু, এই যে সে দেখতেছে নতুন কিছু। মিরাই, তো এটার মধ্যে কিন্তু নিচে কিন্তু আমি আপাতত কোনো পানি দিব না, নো, নিচে কিন্তু আমি আপাতত পানি দিব না, কারণ এটা হচ্ছে যে ঘামাবে, ঘামাইয়ে নিজে নিজে আর কি পানি হবে, আর আমি শেষের দিকে হয়তো বা নিচের দিকে একটু দিব। ওকে, এইভাবে করে আমি বেশিরভাগই লাল পুঁইশাকের বীজ দেব, আর কিছু আছে আমি অন্য পাত্রে আমি বীজগুলি দিব লাল পুঁইশাকের বীজ। আর এই সাইডে যেটা দিব এইখানে কিন্তু আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা দিছি কিন্তু পুঁইশাক। আর এই সাইডে আমি কিছু অন্য বীজ দেব, এটার জন্য এই হোলটা আমি একটু বড় করব, মানে একটু ডিপ করব আর একটু বড় করব, মানে বিভিন্নভাবে আমি লাগাবো বিভিন্ন মাটিতে। আবার আছে কিছু, আছে কিছু মানুষদের দিতে হবে, তারা আবার আগে থেকে চাইছে যে বীজ মানে গাছ তুলে যেন তাদেরকে দেই। তো এখানে মধ্যে আমি কয়টা দেব করলার বীজ, বীজটা কিন্তু অবশ্যই এই সাইডটা নিচে দিতে হবে, এই যে এই সাইডটা আগে দেখেন এই কোন সাইডটা দিতে হবে, এই যে এই সাইডটা, এখানে দেব আমি 8টা করলার বীজ, কারণ গত বছরে আমি 3 বার করলার বীজ লাগাইছিলাম, আমার 1 বারও হয় নাই। আর এইখান দিয়ে 4টা আছে, এই 4টার মধ্যে আমি কুমড়ার বীজগুলি দিয়ে দেব 4টা। এই যে দেখেন এখানে দিছি, এখন দেওয়ার পরে যেটা করছি নামগুলি লিখে দিছি, এই যে এখানে যেহেতু 4টা এই জন্য শুধু এইটার সাথে দিছি, আর এইখান থেকে যেগুলি হবে সেগুলি হচ্ছে করলা। তো এখন আমি যেটা করব এটা দিয়ে আমি ঢেকে দেব, এটার কাবারটা দিয়ে, এই যে একটা কাবার আছে প্লাস্টিকের, এটা দিয়ে এখন আমি ঢেকে দেব। আর এখন আমি নিচে পানি দেব না, পানি দেব আরও পরে, যেহেতু মাটিটা অলরেডি মানে ভিজা বেশি, তো এখন আমি পানি দেব না আর পরে পানি দেবো। আর এটা যেটা হবে যে গরমে আস্তে আস্তে এটা এই এই কাবারটা কিন্তু ঘামাই যাবে। তো এটাকে আমি একটুখানি খোলা রাখছি, এই যে দেখেন এটা কিভাবে ইয়া করে, এই যে এখানে কতগুলি হোল আছে, যে এই হোলে আমি যদি আমি খোলা রাখতে চাই তাহলে এটা এইভাবে দিব, আর যদি বন্ধ করে দিতে চাই তাহলে এটা উল্টে করে দিতে হবে। এই যে এটা বন্ধ হয়ে গেছে, ফিরে আসছি একদিন পরে, এই যে দেখেন কিভাবে ঘামাই গেছে। তো এটা আসলে যে হিটটা যেহেতু বের হইতে পারতেছে না এই জন্য এইভাবে ইয়া হয়েছে, ঘামাই গেছে। তো এখন দেখেন এটাকে আমি একটু তুলে দিচ্ছি, এই যে এটাকে তুলে দিলে এই যে এইখান দিয়ে বাতাস যাবে। তো বাতাস গেলে যেটা হবে আপনার, আমি এটা রাখবো আসলে আধা ঘন্টার জন্য,
আধা ঘন্টা রাখার পরে আবার একটু ঢেকে দেবো। সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। আর যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।